রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য, প্রত্যেক মুসলিমের জন্য বিদ্যা অর্জন করা, বিদ্যা শিক্ষা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামে হাদিস নম্বর 3914। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র বাণীর মাধ্যমে যে জ্ঞানের কথা বলেছেন সেই জ্ঞানটা কিন্তু পার্থিব জ্ঞান নয়, সেই জ্ঞানটা কিন্তু দুনিয়াবি জ্ঞান নয়। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ, কেউ যদি পাঁচ ওয়াক্তের নামাজ না পড়ে সে মহাপাপ করবে না করবে না? মহাপাপ করবে, কুফরি করবে এবং শিরক করবে। জি, নামাজ ছেড়ে দেওয়াটাই হলো কুফর এবং শিরক, মহাপাপ। রোজা যদি সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরেও সুস্থ থাকা অবস্থায় কেউ পালন না করে রমজানের রোজা, তাহলে তার মহাপাপ হবে না? হবে না। কেন হবে? রমজানের রোজা হচ্ছে অপরিহার্য কর্তব্য। তো ধর্মীয় শিক্ষা, ওহির জ্ঞান, কোন পুরুষ কোন মহিলা যদি না শিখে না জানে তাহলে তার পাপ হবে না? হবে না। কি বলছেন? আমরা কিন্তু এটাকে পাপ মনে করি না। না হলে অন্তত একজন নামাজি যে আল্লাহর ভয়ে তাহাজ্জুদের নামাজও আদায় করতে দ্বিধাবোধ করি না, তিনি নিজে আবার কোরআন জানি না, তার নিজের ধর্মীয় জ্ঞান নেই, নিজে তো শিখিনি, নিজের ছেলে মেয়েদেরও শিক্ষা দিইনি, নিজেদের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য তৎপর হইনি। যদি আমাদের সেই জ্ঞান থাকতো তাহলে আমরা এই অলসতা প্রদর্শন করতাম না। আসলে নামাজ ছেড়ে দিলে যে পাপ হয়, রোজা ছেড়ে দিলে যে পাপ হয়, জাকাত ফরজ হয়ে যাওয়ার পরে জাকাত আদায় না করলে যে পাপ হয়, হজ ফরজ হয়ে গেলে হজ আদায় করলে হজ আদায় না করলে যে পাপ হয়, সে সম্পর্কে সামান্য যেমন আমাদের একটু জ্ঞান আছে, বিদ্যা আছে, কিন্তু দিনই জ্ঞান ধর্মীয় জ্ঞান না শিখলে যে মহা পাপ হবে এটা আমাদের আসলে মস্তিষ্কেই নেই, আমাদের অন্তরেই নেই। কি বলছেন? নইলে অন্তত যারা তাহাজ্জুদের নামাজ পড়ি তারা নিজেদের ছেলে মেয়েদেরকে ওই পার্থিব শিক্ষায় শিক্ষিত করেই ছেড়ে দিতাম না। আমি আগেই বলছি পার্থিব শিক্ষার মাহাত্ম রয়েছে, ধর্মীয় শিক্ষার মাহাত্ম রয়েছে, তবে পার্থিব শিক্ষা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য কর্তব্য নয়। তবে পার্থিব শিক্ষাও পৃথিবীতে যত মুসলমান আছে তারা সবাই শিখবে, কিন্তু কিছু মুসলিমের জন্য সেই পার্থিব শিক্ষাটা শিখাও, পার্থিব জ্ঞান অর্জন করাও অপরিহার্য। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। পৃথিবীতে মনে করুন এমন একটা অঞ্চল আছে, এমন একটা গ্রাম আছে যে গ্রামের মানুষ অন্য কোনো ভাষা বুঝে না আর তারা হলো মুসলমান। ততটা মুসলমানকে সেই ভাষা সমগ্র মুসলিম জাতির পক্ষ থেকে শিখাটা অপরিহার্য কর্তব্য, যার মাধ্যমে ওই ভাষাটা শিখে, ওই গ্রামের মানুষের ভাষাটা শিখে তাদের কাছে ইসলামের শিক্ষাটা পৌঁছে দিতে পারে, তাওহীদের বার্তা পৌঁছে দিতে পারে, ইসলামের বাণী পৌঁছে দিতে পারে। তার কারণ আল্লাহ হলেন নিখিল বিশ্বের প্রতিপালক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নিখিল বিশ্ব মানব জাতির এবং দানব জাতির, মানুষ এবং জিন জাতির জন্য পথ প্রদর্শক রাসূল, এবং পবিত্র কোরআন হলো সমগ্র মানব জাতি এবং জিন জাতির জন্য পথ নির্দেশক, গাইড, সুস্পষ্ট হেদায়াত। এই জন্য মুসলমানদের এটা দায়িত্ব কর্তব্য। সুতরাং যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইহুদিদের কিতাবী ভাষা, হিব্রু ভাষা, সুরিয়ানি ভাষা শিক্ষার নির্দেশ প্রদান করেছিলেন, আর আমি অর্ধ মাস অতিক্রান্ত হয়নি, 15 দিনও যায়নি, আমি একটা ইহুদিদের ভাষা শিখে নিয়েছিলাম। অতঃপর
ইহুদিদের কাছ থেকে যখন কোনো পত্র আসতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তখন আমি সেই পত্র পাঠ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ট্রান্সলেট করে শোনাতাম যে সেই পত্রে কি লিখেছে ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদিদের অন্যান্য জাতির কাছে পত্র যখন লিখতেন ইসলামের দাওয়াত দিতেন তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পত্রকে তাদের মাতৃভাষায় ট্রান্সলেট করে অনুবাদ করে তাদেরকে দিতাম যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দো ভাষির কাজ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তিনি তাদের ভাষা শিখে নিয়েছিলেন ইহুদিদের ভাষা সহিহ বুখারী হাদিস নম্বর 7195 সুনানে তিরমিজি হাদিস নম্বর 2715 সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3645 মুসনাদ আহমদ হাদিস নম্বর 21618 তাহলে পার্থিব ভাষা দুনিয়াবী শিক্ষা এই শিক্ষা আপনাকে শিখতে হবে এরও বিশেষ মাহাত্ম্য এবং মর্যাদা রয়েছে আর ইসলামকে যথাযথভাবে উপলব্ধি না করার ফলে আজকে ওই এনিয়ে তর্ক বিতর্ক হয় ঝগড়া হয় যে খুতবা হবে কোন ভাষায় যে খুতবা হবে কোন ভাষায় বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরবি ভাষায় খুতবা দিয়েছিলেন সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছিলেন মাতৃভাষায় জি কথা কোন ভাষায় বলতে হবে মাতৃভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছিলেন আরবিতে অর্থাৎ মাতৃভাষায় কথাও বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে কই আপনি তো আরবিতে কথা বলেন না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরবিতে কথা বলেছিলেন আমাকে যদি বলেন যে আপনারা কেন আরবিতে কথা বলেন না আমরা তো বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভাষায় কথা বলেছিলেন তার মাতৃভাষা ছিল আরবি আল্লাহ বলেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়ানা লাহুম আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জাতির মাঝে রাসূল প্রেরণ করেছি আর সেই রাসূল তার জাতির মাতৃভাষাতে প্রেরণ করেছি যাতে সেই রাসূল তার জাতিকে বুঝাতে পারে সেই জাতির সম্মুখে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহি করা হয়েছে তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 4 নম্বর আয়াত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে খুতবা দিয়েছিলেন আরবিতে কথা বলেছিলেন তার কারণ হলো তার মাতৃভাষা ছিল আরবি আমার মাতৃভাষা বাংলা এজন্য আমি বাংলায় কথা বলি বাংলাতে খুতবা দিই যারা বলছেন আরবিতেই খুতবা দিতে হবে মাতৃভাষায় খুতবা দেওয়া যাবে না তাদের উচিত আরবিতে কথা বলা মাতৃভাষায় কথা বলা বর্জন করা ইসলামকে বুঝতে হবে ইসলামটা কি সুপ্রিয় ভাই এবং বোন মাতৃভাষার মাহাত্ম্য মর্যাদা রয়েছে দুনিয়াবী শিক্ষা পার্থিব শিক্ষার মাহাত্ম্য মর্যাদা রয়েছে ওহির জ্ঞান ওহির শিক্ষার মাহাত্ম্য মর্যাদা রয়েছে তবে ওহির শিক্ষা ওহির জ্ঞান প্রত্যেকটা মুসলিম প্রত্যেকটা নর নারী মহিলা পুরুষের উপরে ততটা শিক্ষা করা অপরিহার্য কর্তব্য যতটা দৈনন্দিন জীবনে চলতে গিয়ে তাদের জীবনে প্রয়োজন প্রথম হচ্ছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ আপনাকে প্রথমেই তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে তাওহীদ সম্পর্কে জানতে হবে তাওহীদটা কি দুঃখজনক হলেও চরম সত্য সভাপতি সাহেব বলছিলেন যে আমরা তাওহীদ সম্পর্কে অবগত নাই আর তাওহীদের কথা বললেই কেউ রাগ করে তাওহীদের কথা বললেই অনেকের হৃদয়ে জ্বালা ধরে অন্তরে ব্যথা করে গাত্রদাহ শুরু হয় এর অন্যতম কারণ হলো আসলে তাওহীদ সম্পর্কে সে অজ্ঞ তাওহীদ সম্পর্কে সে জানে না সুপ্রিয় ভাই এবং বোন যদি তাওহীদ সম্পর্কে যদি আপনার সঠিক ধারণা না থাকে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়্যিবা জেনে বুঝে পাঠ না করেন তাহলে আপনার নামাজ রোজা কোনো উপকারে আসবে না আগে আপনাকে জানতে হবে কথাটা খুব ভালোভাবে বুঝার প্রচেষ্টা করুন সুপ্রিয় ভাই এবং বোন আপনাকে জানতে হবে না জেনে শুনে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে না জেনে শুনে যদি কেউ নামাজ পড়ে তাহলে সেই নামাজ তার কি উপকার করবে সেই লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কি লাভ দেবে স্পষ্ট হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করে দলিল পেশ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমার এটা ব্যক্তিগত কথা নয়
আমার এটা ব্যক্তিগত কথা নয় সুপ্রিয় ভাই এবং বোন নামাজ পড়ে যদি জান্নাতে না যাওয়া যায় তাহলে লাভটা কি নামাজ পড়ে কিন্তু একটা কমন কথা জেনে রাখুন নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে নামাজের সময় পেয়ে যাওয়ার পরে নামাজ অপরিহার্য হয়ে যাওয়ার পরে আপনি নামাজ পড়বেন না তাহলে জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে হ্যাঁ কালেমা তাইয়েবা আপনি পড়েছেন আর কালেমা তাইয়েবা পড়ার পরে নামাজের সময় হওয়ার আগেই নামাজ অপরিহার্য আপনার উপরে হওয়ার আগেই আপনার ইন্তেকাল হয়ে যাচ্ছে সেটা স্বতন্ত্র ব্যাপার আপনি যদি জেনে বুঝে সেই কালেমা পড়েছেন তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন আসুন বিষয়টাকে একটু বোঝার প্রচেষ্টা করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকাবা মসজিদে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মসজিদে প্রবেশ করলেন আর একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন মানে একজন সাহাবী তো একজন সাহাবী মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইনাকা লাম তুসাল্লি ফিরে যাও নামাজ পড়ো নামাজই পড়নি সেই সাহাবী তিনবার নামাজ পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে মসজিদে নববীতে তিনবার নামাজ পড়তে দেখলেন আর যখনই সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বলছেন ফিরে যাও নামাজ পড়ো নামাজই পড়নি বুঝার প্রচেষ্টা করুন বিষয়টা সাহাবী নামাজ পড়ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিরে যাও নামাজ পড়ো নামাজই পড়নি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাস্তব কথা বলছেন না নামাজ পড়তে দেখছেন আর আবার বলছেন ফিরে যাও নামাজ পড়ো নামাজই পড়নি কেন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যে নামাজটা পড়েছিলেন যে পদ্ধতিতে যেভাবে নামাজটা আদায় করেছিলেন সেই নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ছিল না সেই নামাজ বাতিল পড়া না পড়া উভয়ই সমান এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি ফিরে যাও নামাজ পড়ো নামাজই পড়নি নামাজই পড়নি সালাতই আদায় করনি ফিরে যাও গিয়ে সালাত আদায় করো তৃতীয়বারের পরে সেই সাহাবী বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি এর থেকে ভালো করে সালাত আদায় করতে জানি না এর থেকে ভালো করে নামাজ পড়তে জানি না আমাকে নামাজের প্রশিক্ষণ দিন আমাকে নামাজের ট্রেনিং দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের প্রশিক্ষণ দিয়েছিলেন বুখারী মুসলিম সহ কুতুবে সিত্তার হাদিসে রয়েছে অন্যান্য হাদিস গ্রন্থ রয়েছে বুখারী হাদিস নম্বর 757 সহি মুসলিম হাদিস নম্বর 397 বলার উদ্দেশ্য হলো কোন কাজ করলেই সাহাবী কাজ করছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইখলাসে কোনো ঘাটতি ছিল না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধাপে পদ্ধতিতে হয়নি বলে সেই নামাজকে রাসূলুল্লাহ সাল্লাম বাতিল ঘোষণা করলেন এবং বললেন পুনরায় আদায় করো তারপরে নামাজের প্রশিক্ষণ দিলেন এত দ্বারা স্পষ্ট হয়ে গেল আমরা যদি কোনো কাজ করি আর না জেনে শুনে কোনো কাজ শুধু দেখে দেখে ভালোভাবে না জেনে বুঝে যদি করি তাহলে সেই কাজ কোনো লাভদায়ক হবে না যেখানে সাহাবীর আমল লাভদায়ক হলো না তার নামাজ গ্রহণযোগ্য হলো না বাতিল বলে পরিগণিত হলো তো আমার আর আপনার বলতে পারেন হয়তো সেই দিনই সে মুসলমান হয়েছে আর সেই দিনই নামাজ পড়তে শুরু করেছে নামাজ দেখেনি কিভাবে পড়তে হয় তো চলুন আর একটা ঘটনা বলি হুদাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী একদা একজনকে দেখলেন যে সে নামাজ পড়ছে তাকে জিজ্ঞেস করলেন তুমি কতদিন থেকে এভাবে নামাজ পড়ছো বলতে 40 বছর থেকে নতুন নামাজই না এক সপ্তাহ দু সপ্তাহের জন্য না 40 বছর থেকে নামাজ পড়ছেন হুদাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন মা সালতা মুনযু আরবাঈনা সালাহ মা সাল্লাইতা মুনযু আরবাঈনা সানাহ 40 বছর থেকে তুমি এক ওয়াক্তের নামাজ পড়নি মসজিদে মসজিদে হুদাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন একজন নামাজিকে তুমি কতদিন থেকে নামাজ পড়ছো
সে বলছে আমি 40 বছর থেকে নামাজ পড়ছি হুদাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি 40 বছর থেকে এক ওয়াক্তের নামাজ পড়নি যদি 10 বছর থেকে কেউ যদি নামাজ যদি পড়েন আর মুলবী সাহেব যদি এই কথাটা বলে তুমি এক ওয়াক্তের নামাজ পড়নি তো কি হবে অবস্থা মারামারি শুরু শুরু আমি বেনামাজি আমাকে বলছেন 10 বছর থেকে নামাজ পড়ছি হুদাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি 40 বছর থেকে যা বলছো নামাজ পড়ছি তুমি এক ওয়াক্তের নামাজ পড়নি মানে তোমার ধারণাতে তোমার দৃষ্টিতে তুমি তো 40 বছর থেকে নামাজ পড়ছো কিন্তু তোমার 40 বছরের পুরো নামাজটাই বাতিল তোমার নামাজ হয়নি ওয়ালাউ মিত্তা ওয়া হাযিহি সালাতু লামিত্তা আলা গায়রি ফিতরাতিল লাতি ওয়াইল ফিতরাতিল লাতি ফুতিরা আলাইহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যেত এই অবস্থায় নামাজ পড়তে পড়তে এই রকম ভাবে নামাজ পড়তে পড়তে তোমার যদি ইন্তেকাল হতো তাহলে তুমি সেই ফিতরাতের উপর ইন্তেকাল করতে না যার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে মুসনাদ আহমদ হাদিস নম্বর 23258 সংক্ষিপ্তভাবে হাদিসটা সহিহ বুখারীতেও রয়েছে তো আপনাকে জানতে হবে আগে আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ জেনে রেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া সত্য কোনো এলা নাই সত্য কোনো মাবুদ নাই দু রকমের জবাব এসেছে কে বলেন আল্লাহ কোনো আল্লাহ ছাড়া কোনো এলা নাই পবিত্র কোরআনে দেখবেন যে অনেক এলা আছে অনেক এলা আছে তবে চূড়ান্ত এলা চূড়ান্ত মাবুদ সত্য উপাস্য মাত্র একজন ইমান এবং ইসলাম বিধ্বংসী কতগুলো কারণ উল্লেখ করেছিলেন অত্র প্রতিষ্ঠানের একটা বাচ্চা ছেলে শুধু ওই বাচ্চা ছেলেটার সেটা জানা আবশ্যক এমন না প্রত্যেক মুসলমানের পুরুষ ও মহিলার তা জানা মস্তিষ্কে থাকা হৃদয়ে একেবারে উজ্জ্বলভাবে থাকা অপরিহার্য কর্তব্য আপনি ওযু জানেন আপনি নামাজ পড়বেন ওযু শর্ত নামাজের শর্ত নেই নামাজের জন্য কি বলছেন নামাজের জন্য হচ্ছে ওযু শর্ত নামাজের জন্য ওযু শর্ত আপনি ওযু করলেন তো ওযু কি কি কারণে বিনষ্ট হয় এটা জানবেন না ওযু নষ্টের কারণ যদি আপনাদের জানা না থাকে তাহলে নামাজ পড়েও ওযু করেও নামাজ পড়েও আপনি জাহান্নামে যাবেন ভগবান ভোলারি ঘটনা গ্রামের নাম বলে আমি ছোট ছিল তবে সাধারণ ভগবান বলে যেহেতু বিশাল এলাকা নিয়ে বুঝতে পেরেছেন ভগবান বলা এই কথাটাও বলতে না অনিচ্ছাকৃত ভাবে মুখটা বেড়ে গেছে একটা শুধু ঘটনা বলছি আমাদের শেখ এখানে উপস্থিত আছেন তো ঘটনাটা মাওলানা সিরাজুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হোসেনগরের তিনি বলছিলেন প্রধান শিক্ষক হাফেজিয়া মাদ্রাসার তিনি বলছিলেন ঘটনা বলছে ফাইজি সাহেব কি বলবো এক মুরব্বি বহুদিন থেকে নামাজ পড়েন সিরাজুল ইসলাম বলছেন তাকে কোনোদিন না ওযু করতে দেখতে পাই না তো একদিন ছেলেদের ওকে যখন জিজ্ঞেস করি তো বলছে আরে তোমাদের মতো কি দুর্বল বাড়ি থেকে ওযু করে আসি দিয়ে আসরের নামাজ পড়ে আর ওই ওযুতেই মাগরিবের নামাজ ছেলেদের একদিন বললেন যে আচ্ছা একে একটু ফলো করিয়েন তো ছেলেদেরকে বললেন যে এদের এর দিকে লক্ষ্য রাখবে যে আসরের থেকে মাগরিবের মাঝে কখনো ও পেশাব করে কিনা টয়লেটে যায় কিনা একটু লক্ষ্য রাখবে একদিনের ঘটনা ওই কথা বলার কয়েকদিন পরেই মাগরিবের আজান হচ্ছে সেই মুহূর্তে ভদ্রলোক টয়লেটে গিয়েছে আর দুটো ছেলে কিন্তু ঘর থেকে ফলো করছে নামাজে দাঁড় হয়ে গেছেন আর টয়লেট থেকে বের হয়ে ওযু না করে সোজা মসজিদে কাতারে দাঁড়িয়ে গেছেন এই ছেলে দুটো তার পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে সালাম ফিরানোর পরে এবার মাওলানাকে গিয়েছে মাওলানা সাহেব চোর কিন্তু ধরে নিয়েছে বলছে কি ব্যাপার বলে টয়লেটে গিয়েছেন না টয়লেট থেকে এসে ওযু করেননি নামাজে দাঁড়িয়ে গেছেন
জিজ্ঞেস করছেন সিরাজুল ইসলাম বলছে চাচাজি নামাজ ওযু করেন নাকি আজকে ভুলে গেছিলেন ওযু করতে নাকি বলছে আরে কত বলে বারবার ওই তো আসরের সময় ওযু করে এসেছে বলছে ও আসরে ওযু করে এসেছে ব্যস্ত হলো তো শুনলাম যে আপনি একটু টয়লেটে গিয়েছিলেন নাকি আজান হয় তখন তো বলছে হ্যাঁ টয়লেটে গিয়েছি তো তো আমি কি মেয়ে ছেলের মতো করে কাপড় উঠিয়ে পেশাব করেছি আমি হাঁটু ঢেকে ঢেকে পেশাব করেছি এটা দেখলো বলে ওইখানে ওই জায়গাতে এবার উনি বলছেন আরে এটাই তো ওযু নষ্টের কারণ হাঁটু উলঙ্গ হওয়াটা ওযু নষ্টের কারণ না মানে শরীয়তি জ্ঞান না থাকার কারণে আরে উলঙ্গ হয়েও কেউ যদি ওযু করে তাহলে ওযু হয়ে যাবে তাহলে ওযু নষ্টের কারণ এটা ওযু নষ্টের কারণ না আপনি যে পেশাব করেছেন তাহলে পেশাব করার পরেও যদি ওযু নষ্ট হবে এটা জানা না থাকে তাহলে বায়ু নির্গত হলে ওযু নষ্ট হবে আর কি জানা থাকবে তাহলে এই যে নামাজ ও জানতেই জাহান্নামের পথে মানুষ ধাবাবার হয়ে যাচ্ছে